শিক্ষার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানি আজকে পঁচিশ সাত দু হাজার একুশে শিক্ষক মহাশয়দের ট্রান্সফার বা বদলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো দেখেনবো শিক্ষক মাসের বদলি নিয়ে আজকে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সংবাদ মাধ্যমে দেখে নেব তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়া যায় চাকরি কর পাওয়া যেন শিক্ষাকঙ্গত খবর পাওয়ার জন্য দু বছরের মধ্যে বদলির সুযোগ চান শিক্ষকরা কাজে যোগদানের পর থেকে বছরের প্রভিশনাল পিরিয়ড শেষ হলেই দেওয়া হোক সাধারণ বদলি বা জেনারেল ট্রান্সফারের জন্য আবেদনের সুযোগ এই দাবিতে সচ্চার রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের বিজ্ঞাপনের ভিত্তিতে দু হাজার আঠারো উনিশ সালে নিয়োগ পাওয়া নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্তরের শিক্ষক শিক্ষারা এই মর্মে আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠিও পাঠিয়েছে এই শিক্ষক শিক্ষাদের একটি সংগঠন প্রোগ্রেসিভ টিচার অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল নামে সংগঠনের বক্তব্য আগামী মানে আগে আঞ্চলিক স্তরে সিলেকশন টেস্টের বা আর এলএসটি মাধ্যমে শিক্ষক নিয়োগের ফলে প্রার্থীরা নিজের বা নিকটবর্তী জেলায় নিয়োগ পেতেন এবং কিন্তু দু হাজার ষোলো সালের বিজ্ঞাপনের ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয় রাজ্যের স্তরের সিলেকশন টেস্টের ওপর বা এসএলএসটির মাধ্যমে যার ফলে নিজের জেলায় থেকে অনেক দূরের জেলায় নিয়োগ পেয়েছেন অধিকাংশ প্রার্থী সেই কারণেই এসএলএসটির এর মাধ্যমে নিযুক্তদের বছর প্রভিশনাল পিরিয়ড অতিক্রান্ত হলেই তাদের সাধারণ বদলির সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছেন তারা সাম্প্রতিক মুখ্যমন্ত্রীর শিক্ষকদের নিজেদের জেলায় বা বাড়ির কাছে বদলির জন্য উৎসশ্রী পোর্টাল চালুর ঘোষণা করছেন তার আগেই দাবি আদায় তৎপর হয়েছেন সমস্ত যারা দেখলেন সে জেনারেল ট্রান্সফারের ব্যাপারে শিক্ষকদের জেনারেল ট্রান্সফার ব্যাপারে দু বছর হলেই যাতে আবেদন করা যায় শিক্ষকতার চাকরির বছর সম্পন্ন হলেই যাতে মানে এটা চাকরি করে মানে অ্যাপ্লাই করা যায় যদিও এর আগে যে নোটিশ বা অনলাইনে জেনারেল ট্রান্সফারের যে একবার পোর্টালটা চালু হয়েছিলো তাতে বলা হয়েছিল যে পাঁচ বছরের মিনিমাম চাকরি হতে হবে তার ফলেই আবেদন করা যাবে কিন্তু এখন এই সংগঠনটা দাবি জানাচ্ছেন বা শিক্ষামতোকে ছুটিও দিয়েছেন তারা জানাচ্ছেন যে আমাদেরকে দু বছর অর্থাৎ কন্টিনিউয়াস বছর চাকরির পরেই তাদের কিন্তু জেনারেল ট্রান্সফারের আবেদনের সুযোগ দিতে হবে তো এটা হলে আরও অনেক শিক্ষক শিক্ষিকা তারা বাড়ির কাছে যাওয়ার সুবিধা পাবে তো যা হোক আপডেটটা আমি শেয়ার করলাম আশা করি এই সংক্রান্ত আপডেট বা এই সংক্রান্ত তথ্য শিক্ষা দপ্তর বিবেচনা করবে এবং বাড়ির কাছে যাওয়ার জন্য শিক্ষক মহাশয়দের ট্রান্সফার বা জেনারেল ট্রান্সফার সংক্রান্ত একটি উদ্যোগ নেবে তো যা আপনি আপডেটটা শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিও নিয়ে